হজ করতে পাড়ি দিলেন বাড়ির মালিক, আর এদিকে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালালো চোরের দল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভালুকা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সাবির আলী খা গতকাল হজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের সকল সদস্য তাকে কলকাতা বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন। সে সময় বাড়ি একেবারে ফাঁকা ছিল, আর সেই সুযোগেই বাড়িতে ঢুকে সোনার গহনা, নগদ টাকা সহ বিভিন্ন জিনিস চুরি করে চম্পট দেয় চোর। আজ সকালে স্থানীয় এক মহিলা গরু বের করতে গিয়ে দেখেন ওই বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপরে তিনি সকল গ্রামবাসীকে খবর দেন। মুহূর্তের মধ্যেই সকলে ওই বাড়িতে হাজির হন। সকলেই দেখেন বাড়ির জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনায় চুরি যাওয়া ওই পরিবারের এক আত্মীয় এবং প্রতিবেশীরা কি বলছেন শুনুন। স্যার, ওরা গেছে হচ্ছে আমার হজে গেছে, মানে ও হজ করার জন্য গেছে, আর ওরা সবাই রাখতে গেছে ওকে, ওকে ফ্ল্যাটে তুলতে গেছে। তারপর হচ্ছে ওদের বাড়ির লোক হচ্ছে 10 জন, 10 জনই চলে গেছে, কেউ বাড়িতে নেই। মানে কজন হজ করতে কজন যাচ্ছে? একজন গেছে, সবাই ফ্ল্যাটে তুলতে গেছে। কখন গেছে? রাত মানে 11টার। আচ্ছা, তারপর? তারপর হচ্ছে কেউ তো বাড়িতে থাকে না, আর কেউ থাকেও না, আর কেউ জানতেও তো পারে না, বলতে পারবো না। কিন্তু তারপরে হচ্ছে কেউ সকালে এসে দেখেছে যে ঝাটপাট দেওয়ার সময় বলে গেছে কাউকে, যে ঝাটপাট দিতে এসে দেখেছে যে ঘরের তালা চাবি সব ভাঙাচুর পড়ে রয়েছে। ঘরের ভিতরে দেখা যাচ্ছে যে 5টা রুম আছে, 5টা রুমের মধ্যেই সব জিনিস এলোমেলো করে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে চারদিকে, যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে। কারা নিয়ে গেছে বা কে নিয়েছে, কে করেছে, তারা কেউ বুঝতে পারেনি। কখন হয়েছে এটা? রাত্রে হয়েছে? রাত্রি মনে হচ্ছে ওই 1টা-1.5টার পরেই হচ্ছে, কেননা 11টার পর গেছে। ফোন করেছিল, বলছিল যে টাকাও ছিল, আর গয়নাগাটিও ছিল, সোনাও ছিল, কাগজপাতি ছিল, কোনো কি লিচ এখন জানা যায়নি, কোনো কিছুই নাই। আর রূপার জিনিস ওই বলছে 1টা-2টো পড়েছে, গ্যারান্টির জিনিস পড়েছিল। কারা এই ঘটনা ঘটলো কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না। কতগুলো ঘরে হয়েছে বললেন? 5টা না 6টা ঘরে হয়েছে বলছে। কারেন্ট ছিল না? কারেন্ট অফ করেছিল? কারেন্ট আর না মানাই ছিল, মানে অফ করে দিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? যারা নিয়ে গেছে বা যারা করেছে তাদের কঠোর থেকে মানে শাস্তিও চাই, আর যারা করেছে যে এই যুক্ত যারা জড়িত রয়েছে তাদেরও মানে শাস্তি দিতে চায়। এরকম করাটা ঠিক নয়, যেহেতু একটা ধর্মের কাজে গেছে এরকম করা উচিত নয়। ঘরে নাই থাকতে পারে কেউ, তা বলে এরকম করা উচিত নয়। মনে হচ্ছে পাশাপাশি ঘরের লোকও জয়েন রয়েছে, কেন না হলে এত বড় সাহস নাই যে কেউ এই কাজটা করতে পারবে। মানে এরা কি ফিরে আসছে এখন? ফিরে আসছে বলছে তো, এখন ফ্ল্যাটে উঠে গেলেই তো চলে আসবে। 5টার পরে জানতে পারা গেছে একজন, এরা তো নেই, এরা কলকাতা গেছে হজযাত্রীদের ফ্লাইটে তোলার জন্য। যখন এখানে একজন আত্মীয় আসে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সে এসে দেখে তালা ভাঙা আছে। আমাদের কাকার বৌমা হয় আর কি, যে এসছে এখানে থাকতো, 2 ছেলে, মোটামুটি 9 জনের মতো ফ্যামিলির সদস্য, কেউ নেই, সবাই কলকাতা গেছে। ওর কাকামশাই হজ যাচ্ছে তাকে ফ্লাইটে তোলার জন্য। কালকে রাত্রে বেরিয়েছে 11টা-11টা-11:30 দিকে বেরিয়েছে। তারপর ঘর ফাঁকা থাকে, মধ্যরাতের দিকে ঘটনাটা হয়তো ঘটেছে। হ্যাঁ, তালা লাগানো ছিল, তালাকে খুব মজুরে দমড়ে ভেঙেছে। 5টা-5:30-টার পর পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসছে তদন্ত করছে। কখন চুরি হয়েছে মনে হচ্ছে মধ্যরাতে, সঠিক তো জানা যাচ্ছে না। কারা করেছে এই ঘটনা কিছু অনুমান? সেটাও কোনো অনুমান পাওয়া যাচ্ছে না। এর আগে কখনো হয়েছে এখানে এরকম? না না, এরকম ঘটনা কোনোদিনই হয়নি এখানে। গ্রামবাসীরা কতটা আতঙ্কিত হয়েছে এটা নিয়ে? তো খুব আতঙ্কিত, মানে যেভাবে চুরিটা করেছে, প্রত্যেকটা ঘর ভেঙে নিয়েছে, সেভাবে তো গোটা গ্রাম একটা আতঙ্কে ভুগছে। মোট 5টা রুমে চুরি হয়েছে, বেশ কিছু সোনা টাকা পয়সা সব যা ছিল।
কারেন্ট অফ করে দিয়েছিল, জাম্পার নামানো ছিল। আমরা চাইছি দোষী ধরা পড়ুক, পুলিশের তদন্ত হোক, পুলিশে যেন সঠিক তদন্ত করে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।